মুসা নবী রাস্তা দিয়া যায় তুর পাহাড়া যায় আল্লাহর সাথে কথা বলার জন্য পথিমধ্যে একটা হরিণ দাঁড়ায় বলে হে মুসা পয়গম্বর জঙ্গলের ভিতরে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না আল্লাহর কাছে বৃষ্টির ব্যাপারে আপনার মাধ্যমে জানতে চাই কবে আল্লাহ বৃষ্টি দিবে আল্লাহ বৃষ্টি দেয় না কেন মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করা হলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন আল্লাহ জানায়া দিলেন হে মুসা যাবার সময় হরিণটাকে জানায় দিও আমি কমপক্ষে 1000 বছর পরে বৃষ্টি প্রদান করব মুসা পয়গম্বর শোনা মাত্রই তো মনটা খারাপ হয়ে গেল 1000 বছর পরে বৃষ্টি দিলে হরিণটার কি ফায়দা হবে হরিণ বাঁচলে না হয় 100 বছর বাঁচবে যাবার সময় হরিণ আবার সামনে আইসা হাজির মুসা নবী চাইছিল হরিণটা যেন সামনে না আসে অন্য রাস্তায় যাইতেছিল তারপর হরিণ সামনে আইসা হাজির হয়ে গেল খুঁজে বের করে ফেলেছে হযরত মুসা নবী বলে আল্লাহ তাআলা যেই জবাব দিয়েছেন আমারই তো মনটা খারাপ হয়ে গেল তোমাকে শোনায় কোনো লাভ নাই হরিণ ডাক দিয়া কয় হে মুসা পয়গম্বর আল্লাহ কি জবাব দিয়েছেন সেই জবাবটা আমি জানবার চাই ভালো লাগুক আর খারাপ লাগুক খুশি হই বা কান্দি ওইটা দেখার বিষয় না মন ভালো হোক বা খারাপ হোক করার পরের ব্যাপার আল্লাহ কি বলেছেন সেটাই আমাকে জানায়া দেন মুসা নবী ডাক দেয়া বলে হে হরিণ আল্লাহ বলেছেন 1000 বছর পরে বৃষ্টি প্রদান করা হবে হরিণ শোনা মাত্র জবান কইলা ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ মুসা নবী জিজ্ঞেস করে হে হরিণ তুমি শুকরিয়া আদায় করলা কিভাবে 1000 বছর পরে বৃষ্টি পাইবা তুমিও তো পাইবা না তোমার নাতি পুত্রাও তো পাবে না তোমার কি ফায়দা হবে হরিণ জবান কইলা ডাক দেয়া কয় মুসা নবী গো 1000 বছর পরে হলেও তো আমার আল্লাহ বৃষ্টি প্রদান করবে আল্লাহ বৃষ্টি দিবে না এ কথা তো বলে নাই 1000 বছর পরে হলেও তো আমার আল্লাহ বৃষ্টি দিবে আল্লাহ ছাড়া তো আর কেউ বৃষ্টি দেওয়ার মতো নাই তখন যারা থাকবে এদের তো ফায়দা হবে 1000 বছর পরে হলেও তো আমার আল্লাহ বৃষ্টি প্রদান করবে তাই আগে থেকেই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম মুসা নবী এখনো ঘরে যায় নাই বাড়িতে যাইতেছে কাছাকাছি আছে তখনই আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন মুসা নবী নিজেও ভিজা গেছে বৃষ্টিতে পরবর্তীতে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ একটু আগেই না তুমি আমার মাধ্যমে হরিণকে জানিয়েছিলা যে 1000 বছর পরে বৃষ্টি প্রদান করা হবে কিছুক্ষণের ভিতরে আবার ফয়সালা চেঞ্জ করে আবার বৃষ্টি প্রদান করলেন কিভাবে আল্লাহ তাআলা জানায়া দিলেন হে মুসা পয়গম্বর আমি আল্লাহকে যখন মানুষ জিব্বাটা লড়ায় লড়ায় ডাক দেয় তখন আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় হে মুসা পয়গম্বর হরিণটা 1000 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা শুইনাও বলেছে আলহামদুলিল্লাহ এই যে শুকরিয়া আদায় করেছে এটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ 1000 বছর পরের বাজারটা আমি আল্লাহ 1000 বছর আগে বৃষ্টি প্রদান করিয়া রহমতের বৃষ্টির ফয়সালা জঙ্গলের জন্য তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম এজন্য আমরা সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করব কার আল্লাহর এইজন্য আল্লাহর হাবিব বলেন আফজলুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ও আফজলুদ দুআই আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ মা আসিয়া খবর পাঠালেন হে মুসা রাজ দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যেহেতু কিপ্তি বংশের মানুষ হলো ফেরাউন আর ক্ষমতাসীন দলের যেই লোকগুলো আছে বেশিরভাগ মানুষ হলো কিপ্তি বংশের লোক অতএব বনি ইসরাইলের যুবকের পক্ষপাতিত্ব করে মুসা তুমি যে কিপ্তিকে মার দিলা গোসামাইরা দুনিয়া থেকে বিদায় করে দিলা তোমার বিরুদ্ধে কিন্তু আদালতে মামলা হয়ে গেছে মাসিয়া খবর পাঠালেন আসিয়া খবর পাঠায় বলে হে মুসা যাও যাও তুমি এই দেশ থেকে পলায়ন করো হিজরত করে অন্যত্র চলে যাও
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নওজোয়ান যুবক উনি আবার দেশ ত্যাগ করে মাদায়ানের পথে রওনা হয়ে গেল মুসাফির মানুষ পথিক মানুষ কয়েকদিন যাবত ভালো খাবার দাবার নাই সঙ্গে ভালো পোশাক আশাক নাই যেহেতু তিনি হিজরত করেছেন এমন ভাবে বাড়ি থেকে কাপড় চোপড় নেওয়ার সুযোগ হয় নাই কয়েকদিন যাবত একই পোশাক তার পরনে আছে খাবার দাবার ঠিক মতো নেই অন্য শহর অন্য দেশে যখন তিনি চলে গেল বিভিন্ন এলাকায় ঘুরতেছে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার উত্তম একটা ফয়সালা করো থাকার ব্যবস্থা করো আয় আল্লাহ তোমার করুণা ভিক্ষা চাই তোমার রহমত চাই তোমার দয়ার ভিখারি গো আমি মূসা পয়গম্বর দোয়া করতে করতে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে দোয়া করতে করতে রহম করম দোয়া চাইতে করতে করতে মূসা পয়গম্বর পথ চলে হঠাৎ তাকায় দেখে অনেকগুলো রাখাল তাদের বকরির পালগুলাকে পানি খাওয়াচ্ছে একটা কূপ থেকে তবে দুইজন পর্দানিশীন মেয়ে দূরে আলাদা দাঁড়িয়ে আছে বকরি ঘুলু নিয়া মূসা পয়গম্বর যুবক মানুষ এদের সামনে যায়া পর্দার সহিত জিজ্ঞেস করে তোমাদের কি হয়েছে তোমরা তোমাদের বকরি ভেড়াগুলোকে পানি পান করাও না কেন মেয়েগুলো ডাক দিয়া বলে আমরা কিন্তু ধার্মিক মানুষ আমরা বেপরদায় চলি না এতগুলো পুরুষের মাঝখানে ভিড়ের ভিতরে আমরা আমাদের বকরি ভেড়াগুলোকে পানি পান করাইতে যেতে পারি না এদিক দিয়ে আমাদের বৃদ্ধ বাবা বুজুর্গ মানুষ ভালো মানুষ তিনি আমাদের অপেক্ষা করতেছেন হযরতে মূসা পয়গম্বর যুবক মানুষ এই মেয়ে দুইটাকে বলে তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো তোমাদের বকরিগুলো ভেড়াগুলোকে আমি পান করাইয়া দেই যুবক মূসা পয়গম্বর শরীরে আল্লাহ তাআলা অনেক শক্তি দান করেছেন একাই অন্য অন্য লোকের ভিড়ের ভিতরে একাই এতগুলো বকরির পালগুলোকে পানি পান করায়া বকরিগুলোরে ওই দুইটা মেয়ের হাতে তুলে দিলে এই দুইটা মেয়ে যখন বাড়ির পথে রওনা হয়ে যায় বাড়িতে যায় আব্বাকে বলে আব্বা একজন যুবক আমাদের বকরির ভেড়াগুলোকে পান করায়া দিছে পানি আব্বা ডাক দিয়া বলে তোমরা তো আর দেরিতে আসার কথা এত তাড়াতাড়ি কেন আসলা কিভাবে আসলা কিভাবে এত আগে পানি পান করাইতে পারলা মেয়েগুলো কয় আব্বা একজন নওজোয়ান শক্তিশালী ভালো একজন মানুষ যুবক আমাদের বকরিয়ার ভেড়ার পালগুলোর পানি পান করাইয়া দিয়েছে এ আব্বা যুবকটাকে দেখে মনে হয়েছে কোথা থেকে যেন এসেছে মুসাফির মুসাফির মনে হয়েছে অপরিচিত মানুষ তবে মানুষ হিসাবে অনেক ভালো ভদ্র ধার্মিক মানুষ মনে হয়েছে আব্বা ডাক দিয়া কয়ে যাও ওই ধার্মিক মানুষটা ভালো মানুষটাকে বাড়িতে নিয়ে আসো যায় মূসা পয়গম্বরকে মেয়েগুলো খবর দিল আমাদের আব্বা আপনাকে খবর দিয়েছে যাওয়ার জন্য আপনি আমাদের বকরির ভেড়ার পালগুলোকে আপনি এইভাবে পানি পান করাইয়া দিয়েছেন আপনাকে হাদিয়া দেওয়ার জন্য যাজা দেওয়ার জন্য বদলা দেওয়ার জন্য বাড়িতে নিয়ে যাইতে বলেছে মূসা নবী আবার রওনা হয়ে গেলেন বাড়িতে যায়া সালাম দিলেন যে মুরব্বীর মেয়ে দুইটা মূসা নবীকে বাড়িতে নিয়ে গেল ওই মুরব্বী আর কেউ নয় তৎকালীন মাদায়েন শহরের পয়গম্বর হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসা পয়গম্বরকে ডাক দেয়া বলে তোমার নাম কি তোমার পরিচয় কি তোমার বাড়ি কোথায় এখানে কিভাবে আসলা মূসা নবী ডাক দেয়া বলে আমি হলাম মিশরের ফেরাউনের বাড়িতে আমি এইভাবে এইভাবে বড় হয়েছি কিপ্তিকে আমি মার দিয়েছিলাম আমার বংশের লোকের আমি আমার বংশের লোকের পক্ষপাতিত্ব করতে যায় কিপ্তির গায়ে আঘাত করলে কিপ্তি মারা যায় আমার মারার ইচ্ছা ছিল না কিন্তু তারপরও সে কেমনে যেন মারা গেল হযরতে শুআইব আলাইহিস সালাম ডাক দেয়া কয় হে মূসা নাজাউতা মিনাল কওমিজ জালিমিন
তুমি এখন যেখানে আছো আল্লাহ তোমাকে জালেমদের হাত থেকে রক্ষা করেছেন হেফাজত করেছেন নাজাত দিয়েছেন অতএব তুমি আমার বাড়িতেই থাকো পর্দার আড়াল থেকে মূসা পয়গম্বরের ব্যাপারে মহিলারা আলোচনা করে শুয়াইব আলাইহিসসালামের কানে আওয়াজটা পৌঁছালে যে আমাদের ঘরে দুইটা মেয়ে আছে এই দুইটা মেয়ের একটা মেয়ে যদি এমন ভালো মানুষ মুসার কাছে বিবাহ দিতে পারতাম তাহলে ভালো হতো হযরত শুয়াইব আলাইহিসসালাম মুসা পয়গম্বরকে প্রস্তাব জানালেন মুসা নবী ডাক দিয়া কয় হে পয়গম্বর শুয়াইব আলাইহিসসালাম আমার কাছে টাকা নাই পয়সা নাই মোহরানা দেওয়ার মতো কোনো কিছুইতে নাই তৎকালীন জামানার একটা অভ্যাস ছিল রসম ছিল কেউ যদি মোহরানা আদায় করতে না পারে মোহরানা হিসেবে দুই বছর পাঁচ বছরের নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তার বাড়িতে কামলাগিরি করবে শ্বশুর বাড়িতে থাকতে হবে শ্বশুর বাড়িতে মেষ পাল বকরির পাল গরু ছাগল উটের পাল এগুলো লালন পালন করবে কাশাবাদ করবে বদলা হিসাবে কাজ করবে এই এত বছর পর্যন্ত নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কাজ করাটাই হলো মোহরানা আদায় হয়ে যাবে মুসা পয়গম্বর শর্ত লাগায় দিলেন ঠিক আছে তোমার কাছে টাকা পয়সা নাই আমার বাড়িতেই তুমি থাকো আট বছর পর্যন্ত তুমি থাকবা তবে দশ বছর পূর্ণ করলে ভালো মুসা পয়গম্বর শর্তে রাজি হয়ে গেল আট থেকে দশ বছর পর্যন্ত শ্বশুর বাড়িতেই রইল আমার আল্লাহ মুসা পয়গম্বর যখন মিশর থেকে মাদায়েন গেলেন শ্বশুর বাড়ির ব্যবস্থাও করলেন ভালো থাকার ব্যবস্থা করলেন বউ ফ্যামিলির ব্যবস্থাও আল্লাহ তাআলা করিয়া দিলেন রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরতে মুসা পয়গম্বরকে তো নবী বানাবেন তাই শুয়াইব আলাইহিসসালামের কাছে রাইখা হিকমত আর ইলম শিক্ষা দিয়েছেন হযরতে মুসা পয়গম্বর যখন সময় পার হতে হতে আট থেকে দশ বছর পার হয়ে গেল কয়েক সন্তানের বাবা হয়ে গেল এবার শুয়াইব আলাইহিসসালাম মুসা পয়গম্বরের স্ত্রী এবং সন্তানগুলোর সামনে দিয়া বকরির পাল দিয়া দিলেন সাথে রাখা আলো দিয়া দিলেন দিয়া বলে যাও আরেকটা লাঠি হাদিয়া দিয়া দিলেন আরেকটা লাঠি হাদিয়া দিয়া বলে এ মুসা এই লাঠিটা শ্বশুর বাড়ির পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিলাম এই বকরির পালগুলো তোমার হাদিয়া দিলাম রওনা হয়ে গেল মুসা পয়গম্বর শুয়াইব আলাইহিসসালাম মেয়ে আর মেয়ের জামাই নাতি নাতনিকে বিদায় দেওয়ার সময় কানে কানে জানায় দেয় আল্লাহর উপর ভরসা করে তুমি রওনা হয়ে যাও আর যেখানে যাচ্ছ যদি তুমি মেইন রোড দিয়ে যেতে থাকো তাহলে দুশ্মনের ভয় থাকতে পারে আক্রমণের ভয় থাকতে পারে অতএব তুমি বাইপাস একটা রোড আছে পাহাড়ি অঞ্চল যেদিক দিয়ে মানুষ সাধারণত চলাফেরা করে না এইভাবে এভাবে যদি তুমি যেতে পারো তাহলেই তুমি সুন্দরভাবে নিরাপদে মিশর পর্যন্ত পৌঁছাতে পারবা হযরতে মুসা পয়গম্বর শ্বশুরজি হযরতে শুয়াইব আলাইহিসসালাম যেইভাবে বলে দিয়েছেন সেইভাবেই তিনি রওনা হলেন যাইতেছেন 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 যাইতে যাইতে পাহাড়ি অঞ্চল মরুভূমির গিরিপথ দিয়ে হাঁটতেছেন ওখানে কোনো মানুষ নেই রাতের অন্ধকার পড়তেছে অন্ধকারাচ্ছন্ন রাত্র আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল রাত্র হয়ে গেছে পথি মধ্যে পথ হারায় ফেলেছে কোন দিকে যাবে আর পথ চিনতেছে না কোনো মানুষের ব্যবস্থাও এলাকায় নাই ঘর বাড়িও নাই এদিক দিয়ে হযরতে মুসা পয়গম্বরের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে সব বিপদ একসাথে পড়ে গেল মুসা পয়গম্বর আল্লাহর শরণাপন্ন হলেন হঠাৎ করে তাকায় দেখে অনেক দূরে আগুনের আলো দেখা যায় বিশাল বড় আলো দেখা যায় মুসা পয়গম্বর খাদেম যারা সাথে ছিল তাদেরকে সহ স্ত্রী সন্তানগুলোকে একসাথে রাইখা বলে তোমরা এখানে আমার জন্য অপেক্ষা করো আমি যাব ওখানে যেহেতু আগুন দেখা যায় হয়তো কেউ আছে সেখান থেকে আগুন নিয়ে আসব পথের সন্ধান নিয়ে তোমাদের জন্য আসব মুসা পয়গম্বর স্ত্রী সন্তান এবং খাদেমকে সাথে রাইখা একসাথে রাইখা পাহাড়ের পথে রওনা হলেন যেখানে আগুন জ্বলতেছে আগুনের যত কাছাকাছি যায় ওনার আশ্চর্য হয়ে উনি তাকায় তাকায় শুধু আগুনের দিকে তাকায় থাকে
ওনার মনের ভিতরে আস্তে আস্তে ভয় বাড়ে কারণ আগুন জ্বলতেছে গাছের পাতার মধ্যে আগুন জ্বলতেছে গাছের ঢালের মধ্যে আগুন জ্বলতেছে দাও দাও করে আগুন জ্বলতেছে কিন্তু আগুন জ্বললে কি হবে গাছের পাতাও জ্বলতেছে না গাছার গাছের একটা ডালাও জ্বলতেছে না পাতাও জ্বলতেছে না হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করলেন আমি যেই কাজের জন্য আসছি আমি কাজ পরিপূর্ণ করে চলে যাই যেহেতু আগুন নেবার জন্য আইছিলাম উনি একটু আগুন নেওয়ার জন্য যখন সামনে গেল এবার দেখে আগুন সহ গাছটা আস্তে আস্তে পিছনের দিকে যায় মূসা পয়গম্বর আরো ভয় পেয়ে গেলে আগুনের ভেতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আনা রব আমি রব তুমি ভয় পেও না তুমি ভয় পেও না আমি হলাম রব্বুল আলামিন তুমি আগুনের জন্য আসছো রাস্তা হারায় ফেলেছো রাস্তা চিনার জন্য আসছিলা আর আমি আল্লাহ মনোনীত করেছি তোমাকে নবুয়তি প্রদান করা হবে হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালামকে নবুয়তি প্রদান করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হে মূসা আমি হলাম রব তুমি এসেছ আগুন নেবার জন্য আমি হলাম রব আমি আল্লাহ মনোনীত করেছি তোমাকে নবুয়তি প্রদান করা হবে মূসা পয়গম্বর ডাক দিয়া কয় হে পরওয়ারদিগার আলম আমার মুখের বিরুদ্ধে ভিতরে জড়তা আছে আল্লাহর কাছে মূসা পয়গম্বর এবার দোয়া করতেছেন রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি হে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমার মুখের বিরুদ্ধে জড়তা দূর করে দাও আমার সিনাটা প্রশস্ত করে দাও আমার দিলটা ব্রেনটা ক্লিয়ার করে দাও আয় আল্লাহ আমি যেন মানুষকে ভালো করে বুঝাতে পারি সুন্দর ভাষায় যেন কথাবার্তা বলতে পারি তুমি সব কিছু ঠিক করে দাও আল্লাহ ঠিক করে দিলেন পাশাপাশি মূসা নবী দোয়া করে আল্লাহ আমার ভাই হারুনকে তুমি নবী বানায়া দাও মূসা পয়গম্বর মিশর ঢুকার আগেই আল্লাহ হারুন আলাইহিস সালামকে নবী হিসাবে আল্লাহ হযরতে হারুন পয়গম্বরকে আল্লাহ ঘোষণাটা জানায়া দিয়েছেন নবুয়তি প্রদান করে দিয়েছেন এদিক দিয়ে মূসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহর সাথে সিনাই পর্বতে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন হযরতে মূসা নবী ভাবতেছে রবের দেখা পাইলাম রবের খোঁজ পাইলাম যদি রবের সাথে একটু লম্বা সময় কথাবার্তা বলতে পারতাম মূসা পয়গম্বরকে আল্লাহ হঠাৎ করে জিজ্ঞেস করছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবাব দেয় قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى موسى نبي جواب دي الله আল্লাহ জিজ্ঞেস করেছেন তোমার ডান হাতে কি মূসা পয়গম্বর জবাব দিলেন আমার ডান হাতে আছে একটা লাঠি আমি টেক লাগায় দাঁড়াই মাঝে মাঝে গাছ থেকে বকরির পাতা পেড়ে খাওয়াই আর অন্য অন্য কাজকর্ম করি আল্লাহ ডাক দেয়া কয় মূসা আল কিহায়া মূসা فألقاها فإذا هي حية تسعى موسى نبي بولي حد تكي چھڑا موسى پیغمبر کہ اللہ تعالی جخن بولن تمہار حد تكي لاتی تا نیچے چھڑا موسى نبي حد تكي لاتی چھڑ لین اللہ ای لاتی تا کے بشال بڑو شاپے روپن توری تو کر دیئے چھے موسى پیغمبر شاپ دیکھے حلقہ بھائے بے گلے اللہ ڈاک دیا بولے خوزہا لا تخاف
الخوف سنعيدها سيرتها الأولى الله جنا دلن هي موسى اي সাপটাকে তুমি ধরে ফেলো এই সাপ ধরে ফেলো এই সাপটাকে যখন তুমি ধরবা আমি আল্লাহ আগের মতো আবার লাঠি হিসাবে আমি আল্লাহ তোমার লাঠির মতো তোমাকে বানায় দিব আগে লাঠি ছিল সানঈদুহা সিরাতাহাল উলা এই সাপটাকে তুমি আবার ধরো আমি আগের মতো আবার যেই লাঠি সেই লাঠি বানায় দিব মুসা পয়গম্বর সাপের মধ্যে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাপটাকে পুনরায় আবার লাঠিতে রূপান্তরিত করে দিয়েছে হযরত মুসা পয়গম্বরকে আল্লাহর কয়েকটা মুজিজা দিয়া দিলেন মুসা নবী বাড়িতে গেলেন হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে মিশরের ফেরাউন বাদশাকে দাওয়াত দিচ্ছে হে ফেরাউন তুমি যে খোদার দাবিদার করো তুমি নাকি আল্লাহ তুমি নাকি ভগবান তুমি নাকি খোদা তুমি আসলেই খোদা নও যে আল্লাহ আসমান বানিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ যে আল্লাহ জমিন বানিয়েছেন যে আল্লাহ আসমান বানিয়েছেন যে আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছেন তিনি হলেন সৃষ্টিকর্তা আমরা তার ইবাদত করতে হবে মুসা নবী দাওয়াত দেয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ তোমরা পড়ে নাও এক আল্লাহর ইবাদত করো আর আমি মুসাকে নবী হিসেবে মানো তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাইবা কামিয়াব অর্জন করতে পারবা হযরত মূসা পয়গম্বর ফিরাউনকে দাওয়াত দিলেন আল্লাহর আদেশ ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা এ মূসা যাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা এই ফিরাউন নষ্ট হয়ে গেছে পথ ভ্রষ্ট হয়ে গেছে তাকে তুমি দাওয়াত দাও মূসা নবী যখন ফিরাউনকে দাওয়াত দিতে গেলে ফিরাউন ডাক দিয়া কয় মূসা আমি হলাম খোদা আমি হলাম বাদশা আল্লাহ পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয় যে আল্লাহ তোমাকে বানিয়েছেন যে আল্লাহ আমাকে বানিয়েছেন যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মরণ দেওয়ার মালিক তিনি হলেন আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর হযরত মুসা পয়গম্বর দাওয়াত দিলেন যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন যিনি হায়াতের মালিক যিনি মরণ দেওয়ার মালিক তিনি হলেন আল্লাহ সে আল্লাহর পথে ফিরে আসো সে আল্লাহর ইবাদত করো মুসা পয়গম্বর দাওয়াত দিলে ফেরাউন উল্টা রিয়াকশন হয়ে গেছে দাওয়াত গ্রহণ করে নাই উল্টা ফেরাউনকে ডাক দেয়া কয় হ্যাঁ ফেরাউন তুমি কি নিয়ে আসছো আমার সামনে মুসা নবী ফেরাউনের সামনে যখন লাঠি ছাড়লেন লাঠি বিশাল বড় সাপ হয়ে গেছে বলে এটা হলো আমার মুজেজা ফেরাউন বলে হে মুসা তুমি কোন জাদু শিখে আসছো অনেকদিন পর্যন্ত মিশরের বাহিরে ছিলা তোমার তো ভালো করে চিনি আমরা তুমি তো রাজ দরবারে বড় হয়েছো মানুষ হয়েছো হে মুসা তুমি কোন দেশ থেকে জাদু শিখে আসছো সাপ থেকে লাঠি থেকে সেমনভাবে সাপ বানাইছ আমাদের দেশেও তো অনেক এমভাবে সাপুরিয়া আছে গণক আছে আমাদের দেশেও জাদু বিদ্যা অর্জনকারী মানুষ আছে ওরা যদি সাপ বানাতে পারে তুমি হয়তো কারো কাছ থেকে শিখে আসছো মুসা নবী বলে না এটা হলো আমার মুজেজা হযরতে মুসা পয়গম্বর বলে এটা হলো মুজেজার লাঠি এটা হলো মুজেজার সাপ ফেরাউন বলে তোমার এই জাদুর সামনে আমি জাদুকরদেরকে দাওয়াত দিয়া জাদুকরদেরকে তোমার মোকাবেলায় দাঁড় করায় দেব মুসা পয়গম্বর তার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে গেল তার প্রতিবাদে সেও রাজি হয়ে গেল ঠিক আছে তোমার জাদুকরদের সাথে আমিও সাপের যুদ্ধ জাদুর যুদ্ধ করতে চাই কোন তারিখে করবা অমুক তারিখে নির্দিষ্ট ডেট অনুযায়ী বিশাল বড় মাঠ আয়োজন করা হলো হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে বিভিন্ন দেশ থেকে বড় বড় জাদুকরদেরকে আনা হলো
জাদুকরদেরকে অফার দিয়ে দিছে জানায় দিছে ফেরাউনরা সিংহাসনে বৈসা বলে যদি তোমরা মূসাকে হারাইতে পারো তোমরা যদি জিততে পারো তাহলে তোমরা বাদশার খাস লোক হয়ে যেতে পারবা তোমাদেরকে বিভিন্ন হাদিয়া দেওয়া হবে বেতন ভাতা দেওয়া হবে রাজকীয় মহলে থাকতে দেওয়া হবে সব কিছুর ব্যবস্থা করা হবে তোমরা সরকারি লোক হয়ে যাইবা সব কিছু ভোগ করবা একটা সরকারি চাকরিজীবী যেমন ভাবে সব কিছু ভোগ করতে পারে তার সুযোগ সুবিধা তোমরাও পাইবা যদি মূসাকে তোমরা হারাইতে পারো এবার হাজার হাজার জাদুকর একসাথে হলেন মূসা পয়গম্বর একা মূসা পয়গম্বর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে হারা বলে হ্যাঁ মূসা তুমি আগে তোমার লাঠি ছাড়ো মূসা নবী বলে আমি যেহেতু একা তোমরাই আগে তোমাদের জাদুর সাপ বানাও এবার রশি ছাড়ে ছোট ছোট লাঠি ছাড়ে সাপ হয়ে যায় জাদুকররা হাজার হাজার সাপ বানাইছে কিলবিল কিলবিল করতেছে পুরা মাঠ শুধু সাপ আর সাপ সাপ আর সাপ দেখা যায় লক্ষ লক্ষ সাপ বানায় ফেলেছে ফেরাউন অহংকারের সাথে সিংহাসনে বসে বলতেছে হ্যাঁ মূসা দেখছো কত সাপ এত সাপের মোকাবেলায় তোমার একটা সাপ কিছুই করতে পারবে না মূসা পয়গম্বর আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলে যখন লাঠি ছেড়ে দিলেন সবাই জাদুকররা অবাক হয়ে তাকায় দেখে ঠোঁটটা নিচে আর উপরের ঠোঁটটা হলো আসমানে মনে হয় অনেক উপরে দেখা যায় বিশাল বড় হা করেছে সাপ এই সাপটা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে সঙ্গে সঙ্গে জাদুকরদের জাদু বিদ্যা দিয়া বানানো লক্ষ লক্ষ সাপ মুহূর্তের মধ্যেই হয় হযরতে মূসা পয়গম্বরের মুজিজার সাপের পেটের ভিতরে চলে গিয়েছে হযরতে মূসা পয়গম্বর এবার ডাক দিয়া বলে হ্যাঁ ফেরাউন এখনো সময় আছে ভালো হয়ে যাও জাদুকররা সবাই আশ্চর্য হয়ে বলে হ্যাঁ ফেরাউন তুমি আনছিলা মূসার বিরুদ্ধে জাদুবিদ্যা দেখানোর জন্য আমরা জানি মূসা কোনো মানুষের কাছে জাদুবিদ্যা শিখে নাই কারণ এখানে আমরা বিশ্বের সবচাইতে বড় বড় জাদুবিদ্যা যারা অর্জনকারী আমরা এসেছি আমাদের কাছেও শিখে নাই আমাদের ছাত্রদের কাছেও শিখে নাই অতএব মূসা কোনো জাদু দেখায় নাই মূসা যা দেখাইছে এটা অবশ্যই পয়গম্বরী মুজেজা হাজার হাজার জাদুকর সেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে হাজার হাজার জাদুকর মুসলমান হয়ে গেলে ফেরাউন এবার রাজ সিংহাসনে অহংকারীর সাথে ধমক দিয়া বলে তোমাদের কে এনেছিলাম মুসার বিরুদ্ধে লড়াই করার জন্য আর তোমরা মুসার বিরুদ্ধে লড়াই না কইরা তোমরা মুসার সমর্থন করে ফেললা লড়াই করে যখন হেরে গেলা তখন তোমরা মুসা যে কালিমার দাওয়াত দিয়েছে যে আল্লাহর পথে দাওয়াত দিয়েছে তোমরাও সেই কালিমা গ্রহণ করলা তোমাদেরকে মারা হবে তোমাদেরকে আগুনে জ্বালায় দেওয়া হবে তোমাদের অস্তিত্ব মিটায় দেওয়া হবে হাজার হাজার জাদুকর যারা মুসলমান হয়েছে অনেকগুলোকে ফেরাউন হত্যা করেছে তারপরও মুসলমান ইমান ছাড়তে রাজি হয় নাই হযরত মূসা পয়গম্বর ওনাকে ছোট্টবেলায় যে লালন পালন করেছে রাজমহলে আসিয়া তিনিও মুসলমান হয়ে গেলে ফেরাউন আসিয়াকে নির্মমভাবে হত্যা করেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া মাস্তা তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে বাইরা আমার বন্ধুরা আমার মূসা পয়গম্বর ছয় লক্ষ বনি ইসরায়েলের বাহিনী লয়ে যখন নদী পার হইতে যাবে ফেরাউনের বাহিনী বনি ইসরায়েলের লোকদেরকে ধাওয়া করতেছে মুসলমানদেরকে শেষ করে ফেলা হবে মূসা এবং মূসার সাথে যারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান হয়েছে তাদেরকে শেষ করে ফেলা হবে হযরত মূসা পয়গম্বর লোহিত সাগরের কিনারায় আইসা দাঁড়ায় দেখে বিশাল বড় সাগর দেখা যায় আল্লাহর কাছে বলে আল্লাহ কি করব আল্লাহ বলে হাতের লাঠিটা দিয়ে মাটিতে আঘাত করো পানিতে আঘাত করো লাঠি দিয়ে যখন পানিতে আঘাত করেছেন সঙ্গে সঙ্গে বিশাল বড় হাইওয়ে রোডের ব্যবস্থা আল্লাহ সাগরের মাঝখান দিয়ে করে দিয়েছে সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানানো হলো মূসা পয়গম্বর এবং তার অনুসারীরা যখন রাস্তা পার হয়ে গেল নদী পার হয়ে গেছে লোহিত সাগর পার হয়ে যখন ওই দিকে চলে যাচ্ছে ফেরাউনের বাহিনীও সাগরের পারে আইসা ফেরাউন অন্যদেরকে ধমক দিয়া বলে দেখো না মূসার বাহিনী নদী পার হয়ে ওই পারে চলে যাচ্ছে তোমরা আগে থেকেই আমাকে ইনফরমেশন দিতে পারতা যে এখানে বিশাল বড় একটা রাস্তা আছে হাইওয়ে রোড আছে তোমরা আমাকে ইনফরমেশন
পারমিশন দিলা না খবর দিলা না এখন তো মুসা আর তার বাহিনী চলে গেল চলো আমরাও তাদের পিছে পিছে দাওয়া করি তাদেরকে ধরি আল্লাহ রাস্তা বানাইছেন মুসা পয়গম্বরের জন্য মুসা নবীর অনুসারীদের জন্য ফেরাউনের জন্য আল্লাহ রাস্তা বানান নাই আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানের রাস্তা যেটা সেটাকে ডাক দিয়া কয় পানিকে ডাক দিয়া কয় হ্যাঁ পানি মুসা নবীর জন্য রাস্তা হয়েছিল রাস্তা এখনই পানি হয়ে যায় না থাকো থাকো অপেক্ষা করো একটু পরে আমি আল্লাহ যখন হুকুম করব তখন তুমি রাস্তা পানি হয়ে যায় রাস্তা বরফ হয়ে যায় পানি হয়ে গেল বিশাল বড় রাস্তা রাস্তাটা আল্লাহ বহাল রেখেছেন আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেয় না ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ চক্রান্তকারীদের ফয়সালা আল্লাহই করেন আপনি আমি আর কতটুকু চিটিং বাজি বাটপারি জানি আল্লাহ তাআলা আমাদের সব খবর ভালো রাখেন এবং আমাদেরকে কিভাবে কাবু করতে হবে কিভাবে আমাদেরকে ম্যানেজ করতে হবে আমাদেরকে কিভাবে আল্লাহ কিভাবে করলে আমরা আসলেই দুনিয়াতে ধরা খেয়ে যাব সেই ব্যবস্থা কিন্তু আল্লাহ ভালো বুঝেন ومكروا ومكر الله والله خير الماكرين সকল ষড়যন্ত্র নস্যাৎকারী হলেন আমার আল্লাহ আমরা ষড়যন্ত্র যাই করি না কেন ফেরাউন ষড়যন্ত্র করে হযরত মুসার তার বাহিনীকে আল্লাহর বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য সমুদ্র রওনা হলো আল্লাহ তাআলা রাস্তাকে বলে রাস্তা ঠিক থাকো যখন মুসার বাহিনী নদী পার হয়ে সাগর পার হয়ে ওই পারে চলে গেল আর ফেরাউনের বাহিনী যখন সাগরের মাঝখানে পৌঁছিয়া গেল আল্লাহ সাগরের পানিকে ডাক দিয়া বলে রাস্তার দরকার নাই আমার বাহিনী পার হয়ে গেছে ফেরাউনের বাহিনী ডুবাইয়া ফেল আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন তার দলবল সহ ওয়াগরকনা আলা ফিরাউন ফেরাউন আর তার বাহিনী লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবায়া ডুবায়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে হযরত মূসা পয়গম্বর আর তার বাহিনীকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন ভাইরা আমার হযরত মূসা পয়গম্বর আল্লাহর সাথে ঘন ঘন কথা বলতে যাইতেন মুসা নবী রাস্তা দিয়া যায় তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য পুঁথিমধ্যে একটা হরিণ দাঁড়ায় বলে হ্যাঁ মুসা পয়গম্বর জঙ্গলের ভিতরে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না আল্লাহর কাছে বৃষ্টির ব্যাপারে আপনার মাধ্যমে জানতে চাই কবে আল্লাহ বৃষ্টি দিবে আল্লাহ বৃষ্টি দেয় না কেন মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞেস করা হলে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন আল্লাহ জানায়া দিলেন হ্যাঁ মুসা যাওয়ার সময় হরিণটাকে জানায় দিও আমি কমপক্ষে 1000 বছর পরে বৃষ্টি প্রদান করব মুসা পয়গম্বর শোনা মাত্রই তো মনটা খারাপ হয়ে গেল 1000 বছর পরে বৃষ্টি দিলে হরিণটার কি ফায়দা হবে হরিণ বাঁচলে না হয় 100 বছর বাঁচবে যাওয়ার সময় হরিণ আবার সামনে এসে হাজির মুসা নবী চাইছিল হরিণটা যেন সামনে না আসে অন্য রাস্তায় যাইতেছিল তারপরও হরিণ সামনে এসে হাজির হয়ে গেল খুঁজে বের করে ফেলেছে হযরত মুসা নবী বলে আল্লাহ তাআলা যেই জবাব দিয়েছেন আমার তো মনটা খারাপ হয়ে গেল তোমাকে শোনায় কোনো লাভ নাই হরিণ ডাক দিয়া কয় হ্যাঁ মুসা পয়গম্বর আল্লাহ কি জবাব দিয়েছেন সেই জবাবটা আমি জানবার চাই ভালো লাগুক আর খারাপ লাগুক খুশি হই বা কান দিয়ে ওইটা দেখার বিষয় না মন ভালো হোক বা খারাপ হোক করার পরের ব্যাপার আল্লাহ কি বলেছেন সেটাই আমাকে জানায় দেন মুসা নবী ডাক দেয়া বলে হ্যাঁ হরিণ আল্লাহ বলেছেন 1000 বছর পরে বৃষ্টি প্রদান করা হবে হরিণ শোনা মাত্র জবান কইলা ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ মুসা নবী জিজ্ঞেস করে হ্যাঁ হরিণ তুমি শুকরিয়া আদায় করলা কিভাবে 1000 বছর পরে বৃষ্টি পাইবা তুমিও তো পাইবা না তোমার নাতি পুত্রাও তো পাবে না তোমার কি ফায়দা হবে হরিণ জবান খুইলা ডাক দেয়া কয়ে মুসা নবী গো 1000 বছর পরে হলো তো আমার আল্লাহ বৃষ্টি প্রদান করবে আল্লাহ বৃষ্টি দিবে না এ কথা তো বলে নাই 1000 বছর পরে হলো তো আমার আল্লাহ বৃষ্টি দিবে আল্লাহ ছাড়া তো আর কেউ বৃষ্টি দেওয়ার মতো নাই
তখন যারা থাকবে এদের তো फायदा হবে 1000 বছর পরে হলো তো আমার আল্লাহ বৃষ্টি প্রদান করবে তাই আগে থেকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম মুসা নবী এখনো ঘরে যায় নাই বাড়িতে যাইতেছে কাঁচা কাছে আছে তখনই আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন মুসা নবী নিজেও ভিজা গেছে বৃষ্টিতে পরবর্তীতে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ একটু আগেই না তুমি আমার মাধ্যমে হরিণকে জানিয়েছিলা যে 1000 বছর পরে বৃষ্টি প্রদান করা হবে কিছুক্ষণের ভিতরে আবার ফয়সালা চেঞ্জ করে আবার বৃষ্টি প্রদান করলেন কিভাবে আল্লাহ তাআলা জানায়া দিলেন হে মুসা পয়গম্বর আমি আল্লাহকে যখন মানুষ জিহ্বাটা লড়ায়া লড়ায়া ডাক দেয় তখন আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় হে মুসা পয়গম্বর হরিণটা 1000 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা শুনিনাও বলেছে আলহামদুলিল্লাহ এই যে শুকরিয়া আদায় করেছে এটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ 1000 বছর পরের বাজারটা আমি আল্লাহ 1000 বছর আগে বৃষ্টি প্রদান করিয়া রহমতের বৃষ্টির ফয়সালা জঙ্গলের জন্য তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম এজন্য আমরা সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করব কার আল্লাহর এইজন্য আল্লাহর হাবিব বলেন আফজলুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজলুদ দুআই আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব আর সব সময় শুকরিয়া আদায় করব الحمد لله رب العالمين الله تعالى আমাদের সকলকে সব সময় আল্লাহর গোলামি জিকিরে ফিকিরে চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল